আমার নাম প্রভঞ্জন দত্ত। দাদু কত বছর ধরে একা থাকছেন? আমি একা বলতে গেলে জানলে একবারে দু বছর একবারে একা হয়ে গেছি, আর তার আগে তোমার দিদিমার সঙ্গেই থাকতাম। 1972-তে আমি এখানে এসেছি। 42 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
একা থাকাটা একটা লোকের মনের উপর নির্ভর করে। সে যদি ভাবে না আমি একা নই, আমার এই সাজবাতি আছে, আমার আপন ঘর আছে, ব্যাস তুমি একবার হাতের গোড়ায় এরাই তো রয়েছে, আমার যে কোনো প্রবলেম হয় এদের ডাকি, এরা সঙ্গে সঙ্গে চলে আসে, আমার বলতে আর লজ্জা হয় না যে ফেসবুকও করি, টুইটও করি, সবই করি। ফেসবুকে কজন মহিলা বন্ধু আছে, কজন মহিলা বন্ধু আছে নিশ্চয়ই দু একজন দেব। আর একটা কথা তোমায় বলে রাখছি, তুমি যে আজকে এখানে এসেছো এই কথাটা পাকিস্তানের বন্ধুদেরও বলে এসেছি। হ্যাঁ, ও পাকিস্তানের বন্ধু, ও নরেশ আছে, কপিল আছে, কত বন্ধু আমাদের আছে। নরেশ দাদু, কপিল দাদু, আপনাদের জন্য কে আমরা ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে আপনাদের পাকিস্তানের বন্ধু, আপনাদের যা বন্ধুরা আছে তাদেরকে নমস্কার। সাঁঝবাতি কতটা এখানে মানুষের কাছে পৌঁছতে পেরেছে, কীভাবে সাহায্য করে যদি বলো 100%, তো আমি বলবো 100%ই তারা মানুষের কাছে পৌঁছে গেছে। কোনো ইন কেস অফ এনি আর্জেন্সি, এনি নিড, তুমি যদি একটা ফোন করো ব্যাস সঙ্গে সঙ্গে চলে আসবে। আমি দেব একটা, আমি তুমি বলে বলছি কিন্তু মনে করো না, প্লিজ প্লিজ, এই একটা কথা বলছি তোমাকে, আমার স্ত্রীর একটা অপারেশন হবে, এদের আমি বললাম যে এরকম অপারেশন হবে, আমার লোকের দরকার, এনারা সঙ্গে সঙ্গে একজন লোককে পাঠিয়ে দিল, সে ছেলেটির নাম আমার মনে আছে সৌরভ, সে অ্যাপোলোতে গিয়ে বসে রইল, অপারেশন হলো, অপারেশন পর বলুন সৌরভ তুমি চলে যাও, নো ইট ইস ইনস্ট্রাকশন যে যতক্ষণ না বেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত অপারেশন চলবে, আমাকে থাকতে হবে, এবং তারপরে সে গেল। তারপরে তো এইরকম চুরি চামারি কোনো কিছু বললেই এরা সঙ্গে সঙ্গে ওখানে রিপোর্ট করে দেয়, এবং আমার কোনো অসুবিধা হয় না, আমি তো মনে হয় না যে আমি একা আছি, বলে এরা আছে আমার সঙ্গে, আছে সাঁঝবাতি আছে, তারপরে সাঁঝবাতি বন্ধু সব আছে, সাঁঝবাতিতে আমাদের সব যেসব আছে আগেকার স্টাফ তাদের সঙ্গে ফোনে আমি প্রায় কথা বলি, সপ্তাহে একবার নিশ্চয়ই কথা বলি। সাঁঝবাতি এখানে সব সময় আপনাদের সঙ্গে, সব সময় সাঁঝবাতি নয়, ইট ইস প্রাণ ভোমরা, ইট ইস প্রাণবাতি। বাহ, সাঁঝবাতি এখানকার মানুষের কাছে প্রাণবাতি হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন নিশ্চয়ই আমরাও সাঁঝবাতি নিয়ে ছবি করেছি, তারও নাম আমরা সাঁঝবাতি দিয়েছি। আমি শুনেছি, আমি কথা দিচ্ছি আপনাকে এবং আপনাদের সাঁঝবাতির প্রত্যেক কটা মেম্বার, এখন আমরা 2000 জন আছি এই সাঁঝবাতি টিমের মধ্যে বা মেম্বার্সের মধ্যে, আমরা সবাইকে সাঁঝবাতি দেখাবো। আমাদের গল্পের মধ্যেও আমরা দেখাচ্ছি একজন দাদু সৌমিত্র দা যেই পাঠটা করছেন, এবং একজন দিদা তিনিও একা থাকেন, লিলি চক্রবর্তী তিনি করছেন, এবং এই দুজন যখন বাড়িতে একা থাকে কীভাবে সাঁঝবাতির মাধ্যমে একজন কাজের লোক সে কীভাবে তাদের জীবনের প্রাণবাতি হয়ে যায় সেই বাড়ির, সেইভাবেই আমাদের ছবিটা। তো সেই কাজের ছেলেটা আমি করছি এবং পাউলি করছে, তো সেইভাবেই আমরা শুরুই করেছিলাম সাঁঝবাতির পড়াশোনা করে, কারণ যখন আমরা ছবিটা শুরু করি তখন আমি সাঁঝবাতির অনেক লোক মেম্বারের সঙ্গে আমাদের দেখা হলো, তাদের কথা শুনি, তাদের কীভাবে একা থাকেন, কীভাবে চলেন, ছেলে মেয়েদের সঙ্গে সপ্তাহে কবার কথা হয়, কথা হয়ও কি না, পুজোতে আসে কি আসে না, বা অনেক সময় হয় না কি অনেক সময় ভাবে কি না বাবা মা বৃদ্ধাশ্রম চলে আমরা ঘরটা বিক্রি করে অনেক কিছু করতে পারবো সেই টাকা, তো এই যখন আসে না তখন আমাদের মনে হয় কি আমাদের খুব কষ্ট হয়েছিল, তখন মনে হয়েছিল কি তাহলে কি আমি আমার ছেলে মেয়েকে পড়াবো কি পড়াবো না, কেন ছেলে মেয়ে পড়াশোনা করলেই মনে হচ্ছে তাদের স্বপ্নের পিছনে ছুটতে শুরু করে দেবে, তখন আমরা একা হয়ে যাবো। মানে এইটাই আমার সাঁঝবাতির কাছে সবচেয়ে বড় শিক্ষা, কে হয়তো আমরা পড়াশুনো শেখাতে পারলাম কিন্তু আসল শিক্ষাটাই কোথাও যেন বাচ্চা ছেলেদেরকে আমরা শেখাতে পারলাম না কোথাও যেন, এটা আমার মনে হয়। সেই জন্যই আমরা হয়তো সাঁঝবাতি করেছি। আশা করি সাঁঝবাতি যে প্রাণবাতি হয়ে যাওয়ার যে গল্পটা 20 তারিখে ছবিটা রিলিজ হবে, মানুষের কাছে আপনাদের গল্প, এটা পুরোপুরি আপনাদের গল্প, মানুষের কাছে পৌঁছতে পারবে। আপনি ভালো লেখেন, আমি অনেক কথা জানি, আমাকে একটা বইও গিফট করেছেন,
তো লেখার চেষ্টা করি ভালো লিখে কি বলতে পারবো না তবে লেখার চেষ্টা করি এবং লিখে যাই একটা আমাদের ম্যাগাজিন বের হয় সাঁঝবাতি ইয়ারলি তাতে আমি লেখা দিই এবং এনারা খুব সুন্দর করে সেটা ছাপিয়ে দেন আশা করি এবার একটা ম্যাগাজিন হলে আপনার হাতে একটা পৌঁছবে প্লিজ উনি একটা বই আমাকে দিয়েছেন এবং দিনে ক ঘন্টা লেখেন দিনে ক ঘন্টা লেখা না আমার বেশিরভাগ সময় তা পড়াতে যায় লিখছি যখন এটা মুডের উপর নির্ভর করে যখন মুড হলো তখন সঙ্গে সঙ্গে লিখতে বসে গেলাম তারপরে যখন মনে হলো যে এবার আমি টিভি দেখবো কি টিভি খুব বেশি দেখতে পাই না ওই বেশিরভাগ ফেসবুকেই বন্ধুদের সঙ্গে কথাবার্তা হয় বা টুইট টুইটটা খুব করি আমি আপনার টুইটার অ্যাকাউন্টটা কি অর্থাৎ আমি টুইটে আছি আমি ফলো করব আপনাকে আমার নাম প্রভঞ্জন দত্ত প্রভঞ্জন বা সালি হয়ে গেল অ্যাট দ্য রেট প্রভঞ্জন কতগুলো মহিলা বন্ধু আছে ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ খুব ভালো লাগলো বিশ্বাস করুন যারা আমাদের কথা শুনলেন এইটা এটা সত্যি কে এই সল্টলেকে অনেকগুলো বাড়ি আছে যেগুলো প্রাণবাতি হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র সাঁঝবাতির জন্য আর বিশ্বাস করুন প্রত্যেক কটা মেম্বার ওনার মতন জীবনটাকে বাঁচতে শিখেছে কোনো কষ্ট কথা তাদের কষ্ট মনে হয় না সারাক্ষণ ওই হাসি মুখে একদম জীবন প্রত্যেক দিন একটা বেঁচে থাকার লড়াই ভালো থাকার লড়াই এবং নিজে না সাঁঝবাতির প্রত্যেক কটা মেম্বারকে হাসিয়ে রাখা জমিয়ে রাখা মাতিয়ে রাখা এই যে লড়াইটা সেটা ওনাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত শেখা যায় এবং বিধাননগর পুলিশ যেই সাঁঝবাতিটা চালায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে থাকে পুজো হোক পিকনিক হোক হসপিটাল চিকিৎসা হোক বা যে কোনো সমস্যা তারা তাদের পাশে দাঁড়িয়ে থাকে একটা ফোনে তো শুভেচ্ছা সবাইকে এবং আমাদের ছবি সাঁঝবাতি রিলিজ হচ্ছে 20th December সাঁঝবাতির সমস্ত মেম্বার তো ছবি দেখতে যাবেই যদি আপনার কোথাও যদি ভালো খবর শুনে থাকেন আমি জোর করব না যদি আপনাদের মনে হয় কি আমাদের ছবিটা কোথাও যেন আপনাদেরকে কোথাও একটু টাচ করতে পেরেছে তো 20 তারিখের পর থেকে আপনারা আপনাদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখে নেবেন ধন্যবাদ